আপনারা যদি ওই দুঃসময়ে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, যখন ছাত্র আন্দোলন হয়েছে তখন ওই ছাত্ররাও সাক্ষী যে উপজেলা স্বেচ্ছাসেবক দল ওই ছাত্রদের ভিতরে দিকে কিভাবে আমরা নেতৃত্ব দিয়েছি ওই ছাত্ররা সাক্ষী। ওই পুলিশ সবে ওই পুলিশ ফাঁড়ে একবার আক্রমণ করা হয়নি, পরপর তিনবার আক্রমণ করা হয়েছে। আমাদের না হলেও স্বেচ্ছাসেবক দলে না হলেও 40-50 জন নেতৃবৃন্দ আহত হয়েছে বিয়ে মাসি না, যার কারণে আমরা কখনো তাদেরকে সামনে নিয়ে আসা বলি না যে অমুক করছি তুমুক করছি ভাই আমার। কিন্তু আপনাদের সাবধান করে দিতে চাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে কোনো প্রশ্ন করা বা কোনো আঙ্গুল তোলার আগে আপনারা বেলা দিন আঙ্গুল তুলবেন। অগ্নিসুলভ ব্যবহার আমার, এরকম যদি কোনো দুঃসাহস আপনারা দেখান উপজেলা স্বেচ্ছাসেবক দল কিন্তু হাতে চুরি বসে পড়ে ঘরে বসে থাকবে না। আজকে উপজেলা স্বেচ্ছাসেবক দল আজকে এই পুরো প্ল্যাটফর্ম আমাদের উপজেলা বিএনপির অফিসে বিস্তার জিহাদ, আমরা পুরো উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং এই 10টা ইউনিয়নের পক্ষ থেকে আমরা বিস্তার জিহাদ এই পার্টি অফিসে আজকে বলছি।